ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد. বোন জানতে চেয়েছেন যে এক বোন আংশিক যিনি আক্রান্ত তাকে একজন ঝাড়ফুঁককারী কোরআন এবং হাদিস ভিত্তিক রুকিয়া শারিয়া দিয়েছে, রুকিয়ার পানি ঘরে ছিটানো, ঘরে সুগন্ধি করার জন্য আগরবাতি জ্বালানো, রোকিয়ার পানি পান করা, বরই পাতার পেস্ট, কালো জিরার পেস্ট ইত্যাদি দিয়ে গোসল করা, আক্রান্ত স্থানে সেন্ট নেওয়া, রোকিয়ার তেল মধু চা খাওয়া, রোকিয়ার তেলোয়াত শোনা, সূরা বাকারা শোনা পড়া, এসব রোকিয়া মেনে চলতে কি বেদাত কিংবা শিরিক হবে? উনি ভয়ে আছেন, কি করবে সিদ্ধান্ত নিতে পারছেন না, ওনার জন্য পরামর্শ কামনা করছি। আকুলু অবিল্লাহি তৌফিক। রোকিয়া শারিয়া যদি কোরআন এবং সহি হাদিস ভিত্তিক হয়ে থাকে তাহলে এটি শরীয়তসম্মত জায়েজ চিকিৎসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনটাকেই আরোগ্য দানকারী হিসাবে উল্লেখ করেছেন। আনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য বলেছেন যে কোরআনটা রহমত এবং আরোগ্য স্বরূপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি রুকিয়া পাঠ করে শরীরে মাসে করেছেন এবং অন্যান্যদেরকেও রুকিয়া শারিয়া করতে তিনি উদ্বুদ্ধ করেছেন। জাফর বিন আবু তালেবের স্ত্রীকে তার সন্তানদের রুকিয়া পাঠ করতে বলেছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদা তিনি রুকিয়া পাঠ করতে বললেন। সুতরাং এটি যদি কোরআন এবং সহি হাদিস ভিত্তিক হয় তাহলে নিজে পাঠ করে নিজেই এটি শরীরে আপনি মেসেজ করলেন, এটি জায়েজ আছে। আপনি শরীরে কোথাও যদি ব্যথা অনুভব করেন সেখানে হাত রেখে সাতবার বলতে হবে, আউযু বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এইভাবে বলার পরে আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির, এই দোয়াটির কথা এসেছে। এখন কোনো সুযোগ্য আমলদার রাকি তথা এই ঝাড়ফুঁককারী ব্যক্তি যদি জৈতুনের তেল, জমজমের পানি অথবা নর্মাল পানি এতে যদি উনি রুকিয়া শারিয়া পাঠ করেন আর এই পানি তিনি কি পান করতে পারবেন এবং ওই তেল শরীরে কি তিনি মেসেজ করতে পারবেন এবং এই পানি তিনি ঘরে কি ছিটিয়ে দিতে পারবেন, এটি হচ্ছে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট ভাষায় বলছেন যে যেই পানিতে রুকিয়া শারিয়া পাঠ করা হয় এটি পান করা, এটি দিয়ে গোসল করা, এতে কোনো সমস্যা নাই। লা হারাজা ফির রুকিয়া ফিল মা সুম্মা ইয়াশরাবু মিসলাল মারিদ আও ইয়াক্তাসিলু বি কুল্লু হাযা লা বাসা বি। সুতরাং এটি হচ্ছে কোনো সমস্যা নাই। হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাবেদ বিন কায়েস বিন শাম্মাস এর জন্য তিনি একবার পানিতে রুকিয়া পাঠ করলেন, সুম্মা সাব্বাহু আলাই, অথবা পানিটা তার শরীরে তিনি ছিটিয়ে দিলেন। তো সুতরাং এটি জায়েজ আছে, এটি জায়েজ আছে। তদ্রূপ যেটি বলেছেন যে বড়োর পাতা বা এই জাতীয় কালো জিরা এইগুলো ভালো করে মানে পিষিয়ে এর দ্বারা যদি সে গোসল করে সেটিও জায়েজ আছে। তবে হাদিসে যেটি এসেছে যে সাতটা বড়োর পাতা আপনি পাতিলে দিয়ে ওই পানিটা গরম করবেন, পানিটা যখন ফুটবে তখন চুলা অফ করে মোটামুটিভাবে গোসল করার মতন ঠান্ডা যখন হবে তখন ওই পানি দিয়ে বেশ কয়েকদিন গোসল করলে যদি কোনো জিনের আসর থেকে থাকে তাহলে আশা করা যায় এর দ্বারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা তাকে আরোগ্য দান করতে পারেন। এরপরে যেটি এসেছে যে আগরবাতি, এটি হচ্ছে সুগন্ধি, ঘরের সুগন্ধি লাভ করার জন্য এটি জ্বালানো জায়েজ আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, একই আমল একই জিনিসের দ্বারা দুইজন ব্যক্তি সম্পাদন করে থাকে তাদের নিয়তের তারতম্যর দরুণে ফলাফল কিন্তু সম্পূর্ণ বিপরীত হয়। আগরবাতি যে উদ্দেশ্যে সমাজের লোকেরা ব্যবহার করে থাকে সেই উদ্দেশ্য যদি আপনি ব্যবহার না করেন সুগন্ধির জন্য তাহলে এটি জায়েজ আছে। তবে এখানে একটি প্রশ্ন থেকে যায় যে যেই জিনিসটা যেই এলাকাতে সাধারণত মানুষেরা যে উদ্দেশ্যে ব্যবহার করে ওইটি যদি আপনি ব্যবহার করেন আর কেউ যদি জানতে পারে তাহলে আপনার মনের খবর তো সে জানছে না, পরবর্তীতে কিন্তু সে দেখা যায় যে যদি আপনার বাসায় এভাবে আগরবাতি জ্বালানো যায় দেখে তাহলে সে কিন্তু এটাকে মানে সাধারণ মানুষ যেই চেনছে এটি ব্যবহার করে থাকবে ওই ওই হিসাবে কিন্তু সে আপনাকে ধারণা করবে। তা আমার মনে হয় এই আগরবাতির বিকল্প যা আছে ওইগুলো ব্যবহার করাটা উত্তম। তবে মানে সুগন্ধির জন্য আগরবাতি জ্বালানো এটি হচ্ছে মানে নিষিদ্ধ না, এটি জায়েজ আছে। সুতরাং রুকিয়া শারঈয়া, এটি আমরা আরেকজন ব্যক্তির উপর নির্ভর না করে আমি নিজেই নিজেরটা পড়তে পারব, কারণ 70,000 উম্মত যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের প্রথম গুণ রাসূল সাল্লাল্লাহু উল্লেখ করেছেন যে ওয়াহুমুল্লাযীনা লা ইস্তারকুন, তাদের প্রথম গুণ হচ্ছে তারা মানুষের কাছে যে এইটা আবেদন করবে না যে আমাকে ঝাড়ফুঁক করুন, যদিও সেটা কোরআন হাদিস থেকে হোক না কেন এটি জায়েজ আছে কিন্তু এটি তাওয়াক্কুলের খেলাফ। আপনি নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই ঝাড়ফুঁক নিজেই করেছে। আপনি সূরা বাকারার শেষের দুই আয়াত, আয়াতুল কুরসি, ফা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়ে আপনি শরীরে থুতু নেন বা হাতে উপর থুতু দিয়ে শরীরে এটা মেসেজ করেন, এটি জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিটি ক্ষেত্রে কোরআন সুন্নাহ থেকে সমাধান জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম, সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। এখানে একটি কথা লক্ষণীয়, তা হচ্ছে এই ঝাড়ফুঁকের নামে কিন্তু অনেকেই তারা যারা নামাজ কালাম পড়ে না, যারা কবিরাজি গিরি করে থাকে বলে আমাদের সমাজে আমরা যাদেরকে জেনে থাকি এদের অনেকেই কিন্তু আসলে কোরআন এবং সহি হাদিস অনুপাতে ঝাড়ফুঁক করে না। সুতরাং এই সমস্ত ব্যক্তিদের থেকে অবশ্যই আমাকে বিরত থাকতে হবে আর এইটি আমাকে সুনিশ্চিতভাবে অন্তরে পোষণ করতে হবে যে আল্লাহ আল্লাহ রাসুল যেই পদ্ধতিটা যেই বস্তুটা হারাম করেছেন এই হারাম বস্তুর দ্বারা কোশ্চিন কালো ব্যক্তি আরোগ্য লাভ করতে পারে না, এর দ্বারা ব্যক্তি কোশ্চিন কালো উপকৃত হতে পারে না, এটি আমাকে জানতে হবে যেমনটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।
আল্লাহ আমাদের সকলকেই সুস্থ রাখুন, ভালো রাখুন, যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজতে রাখুন। বোন যে সমস্যা ফিল করছেন, দোয়া করে আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করুন। হাদা ওয়াসাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন।